প্রিয়াঙ্কাস ব্লগ। সো আজকে তোমার দাদা তোমার জন্য আমার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছে। তো আজকে প্র্যাঙ্ক ভিডিওটা খুবই খুবই হাসির প্র্যাঙ্ক ভিডিও হতে পারে, ইমোশনালও হতে পারে, ঠিক আছে? তো এটা তোমার দিদির কাছে ইমোশনাল, বাট আমার কাছে তো খুবই হাসির, কিন্তু আমি হাসতে পারবো না যেহেতু আমি ভিডিওতে অ্যাক্টিং করছি, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা দেখো, আমি ভিডিওটা কী হবে না হবে কিচ্ছু বলবো না ফার্স্ট টাইম। তো তোমরা ভিডিওর ভিতরে ঢোকো, ভিডিওটা দেখো, আর টাইটেল আর থাম্বনেল দিয়ে কিছুটা হলে অন্তত আন্দাজ করতে পারবে। তো ভিডিওটা ফুল দেখো, স্কিপ না করে, তবেই তোমরা বুঝতে পারবে, তবেই তোমরা আনন্দ পাবে ভিডিওটা দেখে। তো চলো ভিডিওটা দেখে নাও। তোমার দিদি এখন বাইরে কোথায় গেছে জানি না, আমি ঘরে এখন দেখা রয়েছি, ঠিক আছে? মেয়েও নেই ঘরেতে, ওরা কোথাও গেছে ঘুরতে ঘুরতে। তো ততক্ষণ ওরা ঘরে আসার আগে আমি ভিডিওটাকে ক্যামেরাটা লাগিয়ে রাখি আর শুয়ে থাকবো নাটক করে, তারপর খেলাটা শুরু হবে আসল। তো চলো ভিডিওটা দেখো আর মজা করো। তো চলো ফ্রেন্ড, ক্যামেরাটা লাগিয়ে দিয়েছি, ঠিক আছে? আজকে আমার খুব শরীর খারাপ, আমি এখন শুয়ে থাকবো, ঠিক আছে? তারপর আসল খেলাটা তোমরা দেখো ভিডিওর মধ্যে। চলো, ও এখন হয়তো কী কাজ করছে না করছে জানি না, বাইরে বেশি করে কথা বলা যাবে না, আমি এখন বালিশটা লাগিয়ে শুয়ে পড়ি, তারপর ও আসলে আসল খেলা শুরু হবে। A few moments later. শরীর ভালো লাগছে না, হজ মনে খাচ্ছে। তুমি যাও তো, কি হয়েছে কি বলো না। চোখটা ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, শরীরের মধ্যে উৎকণ্ঠি হচ্ছে। হ্যাঁ, হঠাৎ দেখুন তো, জামাগুলো গুছানো হয়নি না, হালকা থেকে পড়ে আছে। কি হয়েছে বলো দেখি, হট করে শরীরটা খারাপ করলো কেন তোমার? ভুকিও না তো, ভালো লাগছে না, বক বক করতে আমার। কেন, কি হয়েছে, কি হয়েছে না কি? তো ঘাম ঘাম হচ্ছে আমার কপালে। হ্যাঁ, হালকা হালকা ঘাম ঘাম হচ্ছে, কি হয়েছে কি? তুমি তো দোকান থেকে এই বাজারটা সকালবেলা করে নিয়ে দিব্যি তো ভালো ছিলে। ওই তো হচ্ছে কাল ওই তোমাদের বাজার করে খাবো, শরীরে কি হচ্ছে না হচ্ছে। ওটা দেখি, ওটা দেখি কি হয়েছে দেখি শুনি, কি হয়েছে? হট করে দিব্যি ভালো মানুষ ছিলে, হট করে শুয়ে বললে, তোমার শোয়ার শুয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। বলো কি হয়েছে? আরে কি হবে, এই সকালবেলা বাইরে ঘুরতে গেলাম না, হ্যাঁ, দুটো ব্যাগে তো দুটো বাজার ভর্তি ব্যাগ, তোমাকে তো এসে বলা হয়নি, আর কি আর বলবো, তোমরা তোমাদের কাজে ব্যস্ত, তোমাদেরকে কি বলবো। কি হয়েছে, দুটো হাতে ব্যাগে বাজার ভর্তি, আর সামনে দিয়ে দুটো বৌদি বাজার করতে যাচ্ছিল, আর আমার হাত থাকতে আমি খিঁচে আসলো হঠাৎ করে কিরকম, আর মুখ ঠুক সব এরকম দেখো, এখন ধরতা লেগে গেলো, এরকম কী হলো আমি, এটা কি হচ্ছে মিরগি রোগ যেরকম হয় না, সেরকম টাইপের হলো শরীরের মতো হয়ে, হাত তাত খিঁচে আসলো, মুখটা এরকম হয়ে গেলো, মুখ এরকম হয়ে গেছে কিরকম। আর ওই বৌদিগুলো পাশ থেকে যাচ্ছিলো, ভেবেছে আমি ওদের চুমু খেতে যাচ্ছি, আর মারবে না একটা চর গালে, তো কোনো দিন আমার এরকম হয়নি বাজারের মধ্যে। আমি কি ইচ্ছা করে করি, তুমি বলো তুমি আমাকে এরকম খারাপ ভাবো কেন বলো তো? খারাপই তো ভাবো, তোমার শরীর খারাপ, তুমি কেন বৌদিদের দিকে বা মুক্তো দিকে যাবে কেন? তা বাজারের ব্যাগটা হাতে নিচে রেখে দিতে পারবে না, হাতে এরকম লক হয়ে গেছে, এরকম মুক্তুক সব এরকম শক্ত হয়ে গেছে পুরো, কিরকম হয়ে গেল শরীরের মধ্যে যেন সবকিছু একদম লক হয়ে গেল, সঙ্গে সঙ্গে চোখ টুক ধোঁয়া হয়ে গেল। তোমার তো এই সমস্যাটা ছিল না, কবে থেকে হলো তোমার? কেন যেন বুঝতে পারছি না, আমি তোমাদের তো আর একদিন বাইরে করে আনলাম, তোমাদের একসঙ্গে এক বড় বড় তোমার বস্তা ভর্তি করে আনলাম, ওই ভারী জিনিসটাকে হয়তো নার্ভে নার্ভে টান পড়েছে, হয়তো ওরকম হয়েছে ওই জন্য।
হতে পারে না আপ থেকেই হয়েছে কি অপমান কি অপমান কি বাজারের মধ্যে অপমান তো হবেই বৌদিদের দিকে ওরকম করবে কোনদিন না মার খেয়ে বসে থাকো উল্টো পাল্টো কথা বলবো না আমি ইচ্ছা করে করি ওরকম করো কিসের জন্য তোমার এমনিতে বৌদিদের প্রতি একটু বেশি টান আছে আমি দেখেছি বৌদিদের দেখলে তোমার এ হয়ে যায় বাজারে হয়েছে একবার আমি ইচ্ছা জানলে তোমার জামা কাপড় লাথি মেরে ফেলে দিই বাজারে সেম কেস হয়েছিল এরকম হাত পা যখন খিচে দেখেছে বৌদি গুলো মুখের সামনে যাচ্ছে এরকম করেছি ভেবেছি আমি চুম খেতে যাচ্ছি হয়তো মেরে একটা তোমার গা লাল হয়ে আছে প্রথমবার বাইরে আমাকে মার খেলাম লোকের হাতে খাবে আরো মার খাবে কি হচ্ছে হঠাৎ আমি কি বুঝতে পারছি না শরীরের মধ্যে ডাক্তার দেখাতে যাবে তো চলো তোমার এরকম কখনো হয়নি আমি আজ পর্যন্ত দেখিনি বিয়ের পর থেকে তোমার এরকম ধরনের হয়েছে চলো ডাক্তার দেখাতে যাবে তো চলো তোমাদের সংসারে খাটা সবকিছু বন্ধ করে দেবো আমি নিজের মতো নিজে থাকবো আমার ভালো লাগে না মানুষ অসুস্থ হলে তোমার কি আনন্দ পাবো নাকি অসুস্থ রোগীর পাশে বসে দিয়ে কি করবো সব ঘুরছে সব পৃথিবী আকাশ আকাশ চন্দ্র সব ঘুরছে তুমি কিছু হলে জল দাও কেন কিছু হলে তুমি জল দিও তোমার কি মুদ্রা দোষ নাকি ঠিক আছে জল ঝাপটা মেরে দাও চোখে মুখে অভ্যাস দাঁড়িয়ে গেছে মানুষের কিছু হলে তুমি জল ছিটকে মারবে ভয় লাগিয়ে দিচ্ছ তো তুমি মানুষ শরীর খারাপ হলে ভয় লাগবে তবে স্বাভাবিক ব্যাপার তুমি তারপরে জল ঝাপটা মারবে কিছু হলে কি জলের মধ্যে চুবিয়ে দিলে কি মানুষ সুস্থ হয়ে যায় নাকি জলটা দিলে কি শরীরটা ঠান্ডা তো হয় নাকি চোখে জল ঝাপিয়ে শরীর ঠান্ডা জল দিলে ঠান্ডা তো লাগে মানুষ নাকি তোমরা বলো তো সাধারণ নলেজ তো কি হয়েছে বলো তো তুমি এরকম কেন বলছো বলো তো কি করে বলো কি কি হচ্ছে আমি তো নামতে ভয় লাগছে আমার এখন রাস্তাঘাটে মানে বেরোয়নি বিকেল তুমি বলছিলে ওই বাড়ি দিয়ে যাবো জন্য টয়লেটে যাবে
হাতে ঘুরে মতো গন্ধ দাঁতে দাঁত দেখে তুমি ঢুকে দেবে আর পটি করে হাতে সাবান দাও নাকি তুমি ছিল না হঠাৎ কি হয়ে বুঝতে পারছি না মিরগি মিরগি করতে হয়ে গেল গালের মধ্যে আঙুল ঢুকে দিয়ে কিছু দিও বিচ্ছিরি গন্ধ, ওই গন্ধেতে আমার রোগ ঠিক হয়ে গেছে আমার। ফালতু কথা বলো না তো। এই জন্য দেখেছি মিরগির কলে জুতো শোকায়, বিচ্ছিরি মজার গন্ধ শোকায়, এই কারণে শোকায় আমি বুঝতে। তোমার গুয়ের গন্ধে আমার জ্ঞান ফিরে এসছে আমার। তুমি কাজ তো হয়েছে। তারপরে ঘরে ঢুকি, ঠিক আছে? চুপ করো, মাথা নোংরা না। চুপ করো, হাতের মতো ভারী, কি খাই কি জানি না তো। আমি এখানে চুপ করে এখানে হারান দিয়ে বসে মাকে ডেকে নিয়ে আসছি। কি হলো রে বাবা আমার? তুমি চলো তো, আমার ভালো লাগছে না। তুমি কি শুরু করেছো বলো তো এগুলো? আমার সামান্য রোগ হয়ে তুমি এত দেখভাল করছো, আমি এত সন্তুষ্ট, আর বিয়ে করবো না আমি।
ভেবেছিলাম আমার একটা বিয়ে করব। ও তাহলে ভেবেছিলে একবার বিয়ে করবে? তুমি অনেক ভালো, একটা বউ হয়েছে তোমাকে আমার মতো কেউ যত্ন করবে না, ঠিক আছে? আর মিকি রোগ শুনলে তো তোমার ধারে কাছে আসবে না, আমি বলে এখন তোমার ধারে দাঁড়িয়ে আছি। অনেক ভালো গো, ঠিক আছে? আচ্ছা আমি বিজনে যখন পার্টি করবো তুমি পরিচয় করবে, যদি শরীর খারাপ হয় আমার তুমি করতে তো হবে, বুড়ো বয়সে তো করতেই হবে। জান দে দেঙ্গে ইসকে লিয়ে কিয়া বাত কর রহে হো আপ। আমি অর্ধকে তেমন বলতে চাই না, আমি বাবাকে ডেকে নিয়ে আসি। আমি প্রমাণ পেয়ে গেছি বউ অনেক ভালো, আমার বউ অনেক ভালো, মাকে ডাকি বলি তোমার এরকম অবস্থা, মা তো জানো না যে তোমার এরকম মিহির প্রথম ধরা পড়েছে, কি বলবো কি হলো আবার মা খারাপ, মাকে ডেকে নিয়ে আসি। মাকে ডাকতে হবে মাকে ডাকবো নাকি, তুমি বাচ্চা নাকি মাকে ডাকতে? তুমি এরকম করছো আমি কি করবো রাতে বেলা? কিছুক্ষণের মধ্যে তুমি দু তিনবার হয়ে গেলো, রাতে যদি হয় আমি কি করবো? কিচ্ছু করতে হবে না, সব ঠিক হয়ে যাবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে সব। খুব ভালো বউ, আমি এখন প্রমাণ পেয়ে গেছি যে আমার কোন রোগ টোক হলে, আমার কোন অসুস্থ হলে, ঠিক আছে, আমার বউ আমাকে দেখবে, আমি প্রমাণ পেয়ে গেছি। সো তোমার দাদার প্র্যাঙ্কটা কেমন লাগলো তোমরা বলো, আর তোমার বৌদি সত্যি খুব ভালো আছে আমি দেখলাম, তাই মনে হয় না যে আর আমাকে যেটা ভাবছিলাম আমাকে সেকেন্ড ওয়াইফ আনতে হবে না, আর খুবই ভালো আছে আমাকে। তুমি তো ধরে ফেলতে আমাকে না যে তুমি, আমি নাটক মারছি ওই জন্যই বললাম যে বাজার থেকে শুরু করি, বাজারে যেহেতু গেছিলাম আজকে অনেক বাজার করেছি আজকে, আমি ওই জন্য বাজার থেকে স্টার্ট করলাম প্র্যাঙ্কটা, তো ধরে ফেলতো ঠিক বুঝতি না। তো ফ্রেন্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর তোমার দাদার মিরগি রোগটা ভালো ভালো লেগে থাকে, মিরগি কী হোক কীরকম হয় আমি কোনোদিন দেখিনি আজ পর্যন্ত, নিজে থেকে করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে তোমার চ্যানেলটাকে, এরকম আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের দিদি খুব ভয় পেয়ে গেছে, ঠিক আছে, যেহেতু আমি খিচুড়ি কোনোদিন আমার দেখিনি, ফার্স্ট টাইম এরকম খিচুড়ি দেখবে, ফার্স্ট টাইমই। তো তোমার ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।